বন্দে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নববর্ষ উপলক্ষে আশিস বাণী পাঠ করে শোনাচ্ছি দিনগুলি ক্রম পদক্ষেপে মাসে পরিণত হয় এই মাসের আগমনী আবহন করে ঋতুকে প্রত্যেক ঋতুর শিষ্ট প্রত্যেক রকমে জীবনের সুখ দুঃখের তালে তালে সেইগুলি যেন নেচে নেচে চলেছে ওই চলনে চলতে চলতে আবার এলো বৈশাখ নিদাঘের সৌরদীপ্তি নিয়ে বৈশাখ মাসেই আবার মনে হয় সে একক যার কোনো শাখা নাই তার আগমনে উচ্ছ্বল উন্মাদনায় ঘূর্ণিবায়ুর পরিক্রমা নিয়ে ক্রমে ক্রমে ফুটন্ত হয়ে ওঠে নিদাঘের কৃষ্ণাক্ত অনুচলন যে দিন যেমনতর সে মাস তেমনতর ছওয়া বয়া যার যেমন তেমনি করে নিজেকে বিনায়িত করে তৃপ্তির আঘান ও উদ্যমকে উচ্ছ্বল করে তুলে সেগুলিকে উপভোগ করা যায় তা সিষ্টভাবেই হোক আর নিদাঘ নর্তনের ভিতর দিয়েই হোক আমাদের চলন আমাদের বলন আমাদের আপ্যায়নী উৎসর্জনা যেমন্তর তৃপ্তিপ্রদ হয়ে ওঠে ইষ্টিপুত সন্দীপনায় পরিবেশও আমাদের প্রতি তেমন্তর হয়ে ওঠে এমনকি পরাক্রম যত মিষ্টি হয়ে ওঠে যত তীব্র হয়ে ওঠে উচ্ছ্বল দীপ্তিময় হয়ে ওঠে মানুষের জীবন দীপালি তেমনি করে জ্বলন্ত তাৎপর্যে সুখ বা দুঃখের অধিকারী করে সার্থকতা কিংবা ব্যর্থতায় জীবনকে উচ্ছ্বল বা অবশ করে থাকে আর পরাক্রম হচ্ছে অসৎ উৎসর্জনী যা কিছুকে কিছুতেই গজিয়ে তুলতে না দেওয়া তাই বলি হিসাব রাখো মনে পরিবেশকে বেশ বিনায়িত করে বোঝো এবং তা দিগকে তাই করো যাতে তারা পরিতৃপ্ত হয়ে ওঠে তোমাকে স্বস্তি ভ্রান্তিকে আর ডেকে আনবে না তাহলে আর ভ্রান্তি যদি মানুষকে ব্যাহত করে না তোলে সৃষ্ট সন্দীপনা তার কাছে আপনিই এগিয়ে আসবে সুখী হতে যদি চাও পরিবেশকে সুখী করো পরিবেশকে যদি সুখী না করো তুমি একাই সুখ ভোগ করতে চাও তা কিন্তু হয়ে উঠবে না তা কিন্তু উচ্ছন্নের দিকেই নিয়ে চলতে থাকবে তাই বলি জাগো নজর দাও সেই নজর অনুপাতিক নিজেকে নিয়ন্ত্রিত করো সপরিবেশ তোমাকে পরাক্রমের বিহিত নর্তনায় নন্দনার বিহিত উর্জনায় চর্যার বিহিত আলিঙ্গনে যাতে সবাই সুখী হয় তুমিও সুখী হও নববর্ষ সবার কাছে নবীন হয়ে উঠুক আনন্দের উত্তাল উদ্দীপনায় শিষ্ট সম্বেদনায় পরম পিতার আশিস ধারা তোমাদের অন্তরে নেমে আসুক বন্দে পুরুষোত্তম